জননেত্রী শেখ হাসিনার নামে এই বৃষ্টি আমার 47তম বৃষ্টি আমি উৎসর্গ করতেছি আশা রাখি আল্লাহ বাংলাদেশের অনেক ভালো করবে থ্যাংক ইউ নিজ জন্মস্থান হবিগঞ্জে একের পর এক ব্রিজ নির্মাণ করছেন ব্যারিস্টার সুমন এবার চুনারুঘাট উপজেলার আটারবাগিয়া কালিয়পুর এলাকায় উদ্বোধন করেন শেখ হাসিনা ব্রিজ বৃষ্টি নির্মাণ করায় খুশি এলাকাবাসী শুধু আটারবাগিয়ায় নয় রামগঙ্গা চা বাগান গাজীপুর ইউনিয়নের কোনাগাঁও সহ বিভিন্ন এলাকায় একে একে নির্মাণ করেছেন 47টি ব্রিজ 2016 সালে লালচাঁদ চা বাগানের সিনাই বিলে প্রথম কাঠের ব্রিজ নির্মাণ করেন ব্যারিস্টার সুমন এরপর থেকে তার এই মহতি উদ্যোগ অব্যাহত রয়েছে নিজেদের এলাকায় ব্রিজ পেয়ে খুশি এলাকাবাসীও স্কুল কলেজে যাতায়াতের সুবিধার পাশাপাশি তাদের ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটছে দুর্ভোগের পর এখন তাদের ঘুরছে অর্থনীতির চাকা এতে সুমনের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয়রা সময় অনেক সময় বিড়ি ভাঙ্গিয়া অনেক সময় গাড়ি নিচে গেছে অনেক সময় সিএনজিগুলা নিচে গেছে অনেক কষ্ট আমরা করছি বৃষ্টি হওয়ার হইছে ওখানে আমরা মনে করুন যে একটা লাশ ইফার থেকে ইফারে আনে মারি দিতে পারবো ইফারের লাশটা ইফারে নিতে পারবো অনেক সময় তো আমরা এগুলো আনতে পারছি না কত মিনিস্টার কত উপজেলা চেয়ারম্যান কত কিছু আসে গেছেন এখানের মধ্যে আমরা ওনাদেরকে নেওয়া দেখাইছি যে বর্তমান পরিস্থিতি কিন্তু কেউ কোনো উন্নতি করতে পারে না বা করেও নাই এই বৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ আগে ব্যবসা বাণিজ্য করতে খুব অসুবিধা হইতো এখন ব্যবসা বাণিজ্যটা করতে পারবে আর প্লাস এখানে কালিকাপুর একটা হাই স্কুল ছিল হাই স্কুল আছে এখানে শত শত ছাত্রী ছাত্রছাত্রী এই হাই স্কুলে লেখাপড়া করে মাদ্রাসাও আছে তাদের জন্য এখন ব্যাপক সুবিধা হয়েছে আগে এটা ছিল না তারা খুব কষ্ট করত আমাদেরকে বৃষ্টি ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আমরা এখানে 67 ব্যাপার বহুকাল ধরে বসবাস করতেছি কিন্তু এখানে প্রায় 3 বছর যাবৎ বৃষ্টি ভেঙে যাওয়া আমরা খুব দুর্ভোগে কষ্টে যাতায়াত করতেছি পারাপারের জন্য একটা ব্রিজ দিয়েছে সেই ব্রিজটা দিয়ে আজকে চা বাগানের মানুষের খুবই উপকার হয়েছে সুমন জানান এলাকায় সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন ব্রিজ নির্মাণের মাধ্যমে মানুষের ভালোবাসা জয় করছেন এতে আগ্রহ বাড়ছে তার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এলাকায় 100টি ব্রিজ নির্মাণ করবেন তিনি 48টা ব্রিজ আজকে পর্যন্ত উদ্বোধন হয়ে গেল আমার আগামীকালকে আপনারা জানেন যে 47টিতে একটা ব্রিজের কাজ শুরু করতেছে এটা 49তম ব্রিজ হবে আমার একটা ইচ্ছা যে আমার এলাকায় আমার যে সক্ষমতা আছে এই সক্ষমতা দিয়ে যতগুলো ব্রিজ বানানো যায় যাতে অনেক মানুষের উপকার হয় আপনি গ্রামে গেলে বুঝবেন যে একটা ব্রিজে দেখা যাচ্ছে কয়েকটা এলাকারে সংযোগ করে পদ্মা সেতুর মাধ্যমেই তো আপনারা বুঝতে পারতেছেন যে পুরো দক্ষিণাঞ্চলের সাথে কীভাবে সম্পর্কের উন্নয়ন হয়েছে এইটাও আমি মনে করি আমার এলাকায় এক একটা ব্রিজ এক একটা এলাকার মানুষকে অনেক বেশি সমৃদ্ধ করতেছে আমার হচ্ছে গিয়ে প্রাথমিক একটা মিশন আমি সেট করছি এটা হচ্ছে গিয়ে 100 ব্রিজ বানাইতে চাই কাজের ধারাবাহিকতায় এবার 47 ত্রিপুরা পল্লীতে 48তম ব্রিজ নির্মাণের উদ্যোগ ব্যারিস্টার সুমন নিউজ ডেস্ক চ্যানেল 24